পঞ্চায়েতের চারাতলা গ্রামের যে করোনা পেশেন্টটি আজকে বাড়ি ফিরছেন মুখে হাসি নিয়ে, খুব হ্যাপিনেস। পিছন পিছন যাবো স্যার, আপনারা ফাঁকা যান, আপনারা দূরে যান। আপনার কিছু বলবেন? কিছু বলেন, কেমন সম্মুখীন হয়ে আসলেন, সেরকম একটা কি পরিস্থিতি ছিল সেখানে, সেরকম কিছু একটা বলেন। হসপিটালে গেলাম, ওখান থেকে রেফার করে দিল গ্লোবাল নার্সিং হোমে, ওখানে আপনার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ, আমার শরীর এখন ঠিক আছে, আমার এখন কোনো প্রবলেম নেই, কিছু নেই। যেমন আমি মোটামুটি 13 তারিখে গিয়েছি, আজ 28 তারিখ, 16 দিন হবে। আচ্ছা, এখন টোটালি সুস্থ আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক। এখন মানে আমরা বলতে পারি উনি হচ্ছেন অ্যাকচুয়াল প্রকৃতই সুস্থ, আমার আপনার কারোর টেস্ট হয়নি, অর্থাৎ আমার আপনার শরীরে আছে কি না নিজেও জানি না, এটা কিন্তু আমরা জানি না। উনি কিন্তু জানেন যে ওনার শরীরে নেই, অর্থাৎ সেই দিক থেকে যদি হিসাব করেন আমাদের থেকে উনি অনেক বেশি সেফ। আমরা কিন্তু কেউই জানি না যে আমাদের শরীরে আছে কি না, আমাদের কোনো পরীক্ষা হয়নি, ওনার তিনবার পরীক্ষা হয়েছে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।